আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, পুরো এত সুন্দর গলার ডিজাইনটি করার জন্য আপনাদের যেটি লাগবে, এই সাইজের একটি সুই এবং আমি এখানে চারটা সুতো গেঁথে নিয়েছি আর দুটি কালার ইউজ করেছি আমি এবং লাচ্চা সুতো। দেখতে পাচ্ছেন আমি গলারটা আগে কাজ করে নিয়েছি, গলার যে রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানে চেইন স্টিচ ইউজ করে, এবং চেইন স্টিচের জন্য আমি সুতোটি মোটা করে নিয়েছি, চারটি করে সুতো গেঁথে এটাকে দুভাঁজ করে আটটি সমান করে ফেলেছি। আমি দুই একটি চেইন করে দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন চেইন স্টিচটি কীভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পুরো গলার রাউন্ডটি চেইন স্টিচ দিয়ে কমপ্লিট করেছি। এবার আমি মাঝখানে যে বৃত্তর মতো গোল গোল এঁকে নিয়েছি, এর মধ্যে আমি ডিজাইন করব। এটাকে আপনারা স্টার ডিজাইনও বলতে পারেন, এবং মাকড়সা স্টিচের যে একটা ভেরিয়েশন আমি নিয়ে এসেছি সেলাইয়ের মধ্যে, এর আগে আমি এর একটা ভিডিও আপনাকে দিয়েছিলাম। আর এই ভিডিওটি আমার ভিউয়ার্স আপুদের রিকোয়েস্টে তৈরি, যে গলার ডিজাইন কিভাবে করব, তো সেই রিকোয়েস্টের ভিডিওটি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে, এবং যা তার জন্যই আমি গলার ডিজাইনটি কমপ্লিট করে দেখাবো। তো এখানে আমি সুতোগুলো আগে টানিয়ে নিব, দেন আমি ডিজাইনটি ফাইনাল ডিজাইনটি করব। দেখতে পাচ্ছেন প্রথমে দুই মাঝখানে সুতোগুলো টানিয়ে নিতে হবে, যাতে আমার প্রত্যেকটি সুতার মাপ সমান হয়। হ্যাঁ, তাহলে আর আমাকে এঁকে নিতে হবে না। তো মাঝখানের সুতোগুলো আমি টেনে নিলাম, দেখুন জাস্ট একটি যোগ চিহ্নের মতো হয়ে গেল। এবার এর প্রত্যেকটি গ্যাপে একটি করে স্টিচ টানিয়ে নিব। প্রত্যেকটি স্টিচের মাঝখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, 1 2 3, তো এগুলোর মাঝেও আমি আরেকটি করে স্টিচ বসাবো, এবং এই স্টিচগুলো হবে আগের স্টিচ থেকে 2 থেকে 1 সুতো ছোট। আগের স্টিচ থেকে হালকা একটু ছোট করে প্রত্যেকটি স্টিচগুলো আমি দিয়ে দিব। ওয়াও, খুবই দারুণ একটি লুক চলে আসছে, সবগুলো স্টার কমপ্লিট বলতে পারেন, স্টার এমনকি স্পাইডার ওয়েব যেটাই হোক। এখন এর প্রত্যেকটি স্টিচের উপর আমি কাজ করব। দেখতে পাচ্ছেন দুটি স্টিচে আমি কাজ করেছি, দুটি তিনটি, আমি আপনাদেরকে দু একটি স্টিচ কাজ করে দেখিয়ে দেব। এখান থেকে আমি অন্য কালার সুতো ইউজ করেছি, দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটনের মতো একটি ডিজাইন দিব। স্পাইডার স্টিচ যে আমরা বুনিয়ে নিতাম স্পাইডারের মতো, সেখানে বুনিয়ে না নিয়ে আমি প্রত্যেকটি স্টিচের উপর একটি একটি করে বাটনের মতো বসিয়ে যাব, এবং সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলবো। জাস্ট ঘুরিয়ে নিব আমি এই রাউন্ডগুলো, আপনারা একটা কি দুইটা সুতা যতটুকু মোটা নেবেন সেটার উপর নির্ভর করবে কয়টা রাউন্ড দিবেন। কমপ্লিট করে ফেললাম আরেকটি, এভাবে করে আমি দেখতে পাচ্ছেন পুরো ফুলটি কমপ্লিট করে ফেললাম। এখন যে মাঝখানে ছোট ছোট স্টিচগুলো দেখতে পাচ্ছেন, যেমন আমি 1 2 3 4 অনেকগুলো করে ফেলেছি, আপনাদেরকে দুটি আপনাদের জন্য 2 থেকে 3টি আমি করে দেখাবো, একই শুধু একটু গ্যাপে গ্যাপে করতে হবে, বড়টার থেকে একটু সামান্য ডিস্টেন্সে ছোটটা নিচের দিকে, তাহলে দেখা যায় পুরো ডিজাইনটি। এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটি লুক চলে আসছে, এভাবে করে আমি আরও একটি কমপ্লিট করে ফেললাম, এবং প্রত্যেকটি আমি এভাবে প্রত্যেকটির স্টারের মধ্যে এবং প্রত্যেকটি স্টিচের উপরে এ ধরনের বাটন তৈরি করে দারুণ একটি ডিজাইন কমপ্লিট করে ফেলবো আমি। আর এই ডিজাইনের একটি বিশেষত্ব হচ্ছে, আপনারা কাজটি করলেই বুঝতে পারবেন, ভিউয়ার্স পুরো যারা আছেন, খুবই স্মার্ট, খুবই ইজি,
এবং কাপড়ের সাথে ফেব্রিক্সের সাথে এমনভাবে এটা লেগে থাকে, আপনারা ওয়াশ করবেন, ইউজ করবেন যে কোনোভাবে কোনো প্রবলেম হয় না। মানে সুতোগুলো খুবই সুন্দরভাবে বসে যায় ফেব্রিক্সের উপরে, দেখুন খুবই দারুণ একটি লুক চলে আসছে এবং প্রায় সবগুলো ফুল আমি কমপ্লিট করে ফেলেছি। জাস্ট ওয়াও একটি লুক চলে আসছে, যে কোনো কালার সুতো দিয়ে এবং যে কোনো কালার ফেব্রিক্সের উপরে, জামার উপরে আপনারা এই ধরনের সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স আপুরা, এই ছিল আমার আজকের কাজ। আমার কাজটি যদি তো আপনাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি সবসময় দেখতে চান, তাহলে যেটি করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখতে হবে। তাহলে যে কোনো সময় এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আপনারা দেখতে পারবেন। আর যেসব বাবুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন এবং প্রতিদিন আমার ভিডিও উপভোগ করছেন, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল পুরো গলার ডিজাইনটি। তো এই ছিল আমার আজকের কাজ, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।